সমালোচনার কড়া জবাব দিলেন দিঘি। শিশুশিল্পী হিসেবে রূপালী পর্দায় পা রাখেন প্রার্থনা ফারদিন দিঘি। সেই শিশুশিল্পী এখন শোবিজের জনপ্রিয় নায়িকা, আর বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময়ও পার করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া টিকটকেও বেশ সরব এই চিত্রনায়িকা, আর এ কারণে মাঝে মধ্যে তাকে শুনতে হয়েছে নানা কথা। এবার এসব আলোচনার বা সমালোচনার কড়া জবাব দিলেন দিঘি। তার কথায়, বাংলাদেশের নায়িকাদের মধ্যে আমি শুধু টিকটক করি না, আরও অনেক নায়িকাই করে, কিন্তু আমি জানি না শুধু আমাকে কেন টিকটক বিষয়ে প্রশ্ন করা হয়, তাদের কেন প্রশ্ন করা হয় না, ঘুরে ফিরে আমাকেই বলা হয় আমি কেন টিকটক করছি। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা সমালোচনা করেন তাদের বলবো, এখন হাতে আমার টিকটক করার মতো সময় নেই, পড়াশোনা ও কাজ নিয়ে প্রচুর ব্যস্ত আছি। আশা করি টিকটক ইস্যুতে আমাকে ভুল বুঝবেন না, আমার টিকটক করা হয় মূলত যখন ফ্রি থাকা হয় তখন। জানা গেছে খুব শিগগির নতুন সিনেমার কাজ নিয়ে ফিরবেন দিঘি। শুটিংয়ের আগেও নতুন সিনেমার নাম বা তার সম্পর্কে কিছুই বলতে চান না এই নায়িকা, পুরোটাই চমক হিসেবে ভক্তদের উপহার দিতে চান তিনি।